আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে পেঁয়াজ তৈরি করা যায়। এর জন্য আমি নিয়েছি মসুরের ডাল এবং খেসারির ডাল, সাথে নিয়েছি মচমচে হওয়ার জন্য আতপ চাল। এই সব উপাদানগুলোকে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম এবং ভিজে যখন ফুলে গিয়েছে তখন এটাকে ব্লেন্ডার করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এ পর্যায়ে এর সাথে কিছু পিসা মশলা এবং কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ আর রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এই মিশ্রণটিকে আরও ভালোভাবে মাখাতে হবে এবং সুন্দর একটি ডোতে যখন পরিণত হবে তখন এটাকে তেলে ভাজতে হবে। এর জন্য একটা কয়রা নিলাম, এটা ছিল লোহার কয়রা। এখানে পরিমাণ মতো তেল দিয়ে চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি যাতে করে তেল হাতে ছুটে না আসে, এবং এটাকে মিডিয়াম লোতে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে এক পাশে তখন এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর বিপরীত পাশে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক একটু ব্রাউন কালার আসলে আমি এটাকে নামিয়ে নিব। এ পর্যায়ে এইটা ভাজা শেষ হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বড়াকে আমি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মচমচে খুব স্বাদের এক বড়া তৈরি হয়ে গেলো।